আসসালামু আলাইকুম সবাইকে। আস্ত মাছের সাথে দুইটা লেবু পাতা দিয়ে এইভাবে রান্না করে দেখুন, বাসার সবাই আপনার রান্নার প্রশংসা করবে। ছোট থেকে শুরু করে বড়রাও আপনার এই রান্নার প্রশংসা করবে ইনশাল্লাহ। একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম এখানে 500 গ্রাম ওজনের একটা তেলাপিয়া মাছ, কিছুটা পানি দিয়ে মাছটাকে দিয়ে দিলাম। দিয়ে তারপর হচ্ছে এখানে হলুদের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে এই মাছে আমি আরও দিয়ে দিচ্ছি 2টার মতো লেবু পাতা, মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর আমি আজকে এই মাছের রেসিপিটা করছি তেলাপিয়া মাছ দিয়ে, আপনারা যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন। একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেখে মাছটাকে পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি। এখন ছাঁকনির সাহায্যে আমি এই মাছটাকে উঠিয়ে নিচ্ছি। তো এই রান্নাটার জন্য আমি তেলাপিয়া মাছ নিয়েছি। এই মাছে অনেকটাই কাটার অংশ কম থাকে। আপনারা এমন একটা মাছ নেবেন যাতে করে কাটার অংশ কম থাকে, এতে করে বাঁচতে সুবিধা হবে। মাছটাকে চুলা থেকে নামিয়ে আমি সুন্দর করে বেছে নিয়েছি, কাঁটাগুলোকে আলাদা করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে একটা কাঁটাও যাতে এই মাছের গায়ে না থাকে। পুরোটা মাছ আমি সুন্দর করে বেছে নিচ্ছি। এই তো বাছা হয়ে গিয়েছে, এখন হচ্ছে চলে যাচ্ছি চুলাতে রান্না করার জন্য। একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম এখানে 250 গ্রামের মতো মোটা করে কুচানো পেঁয়াজ। আর এই রান্নাতে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এই রান্নাতে তেল কম বেশি হলে কোনো সমস্যা নেই, কম হলেও চলে, বেশি হলেও ভালো হয়। তো যাই হোক, যে যেমন তেল খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই তেলটা দিয়ে দিবেন। এখন হচ্ছে আমি এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আমি অল্প সুন্দর করে এই তো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। বেশি পুরোপুরি ভাজতে যাব না, যখন পেঁয়াজের গায়ে হালকা একটু কালার চলে আসে তখন আমরা এখানে মশলা ব্যবহার করব। মশলা হিসেবে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর হচ্ছে মশলাগুলোকে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে সবগুলো উপকরণ একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যাতে ভালো করে কষানো হয়। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে যে মাছটাকে আমরা বেছে রেখে দিয়েছিলাম সেই মাছটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এই তো দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, অল্প আঁচে এই রান্নাটা করতে হবে। আমি নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে এইখানে আমি আবারও দিয়ে দিব 1টার মতো লেবু পাতা বা 2-3টার মতো লেবু পাতা। লেবু পাতাটাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এইখানে আমি বড় সাইজের একটা আর ছোট সাইজের আরও একটা লেবু পাতা নিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তো এই রান্নাতে কিন্তু অবশ্যই আমাদেরকে লেবু পাতাটা দিতে হবে। লেবু পাতা দেওয়ার জন্যই কিন্তু এই রান্নাটা বেস্ট হয়, সুন্দর একটা ফ্লেভার ছড়াবে রান্নাতে, পুরো রান্নাতে দেখবেন। যারা আমার এই রেসিপিটা দেখছেন তাদেরকে বলছি, কোনোভাবেই কিন্তু এই রান্নাতে লেবু পাতাটা স্কিপ করা যাবে না, কারণ এই রান্নার মূল উপকরণ হিসেবে আমি বলছি লেবু পাতাটাই বেস্ট। যাই হোক, এখন হচ্ছে আমি এটাকে নেড়ে চেড়ে 10 মিনিটের মতো অল্প আঁচে রেখে এভাবে করে ঝুরা টাইপের করে নিয়েছি। নিয়ে তারপর হচ্ছে এখন আমি দিয়ে দিব এখানে ধনিয়া কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি। এই তো দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দর্শক, এ পর্যায়ে যে কি সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একদম সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে পুরো রান্নাতে। আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে খেতে কত বেশি মজার যখন রান্না করবেন বুঝবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে।